আজি সাক প্রায় পাঁচ বছর ধরে যে সমস্যা হয়ে আছে আমার তিনিকুণিয়া, ঠিক আছে। আজি প্রায় পাঁচ বছর ধরে মাথুরি বান্ধটি সরকারে কোনো নির্মাণ করে দিয়া নাই, যেহেতু মই সরকারক দাবি করু যে এই মাথুরি বান্ধটি আপনাদের অতি শীঘ্রে বান্ধক। আর আজি চাই আছে আপনাদের প্রায় সাক আজি পাঁচ বছর ধরে পথার যানে সমস্যাত মানে পড়ে আছে মানুষকিটার মানে খেতি পথার একু হওয়া নাই, ঠিক আছে। আপনার মই সংযোগ মাধ্যম দি যে সরকারক দাবি করছো যে অতি শীঘ্রে বান্ধটি বান্ধক। মানে বিশেষ মানে কবলগিয়া এইটাই আছে আমার মানে আজি ধরে লোক পাঁচ ছয় মাস ধরে পেলায় আমি মানে ফ্লাড এফেক্টর আমি একবারে মানে ভুক্তভোগী হয়ে আছো। আর রাস্তা পদূলি আমার যুন কমিউনিকেশন আমার এটা পঞ্চায়েতের দুটা পঞ্চায়েত যাব কারণে বা সেই গাঁর সেই গাঁ যাব কারণে রাস্তা একবারে অবস্থাই নাই, একবারে জরাজীর্ণ অবস্থা আছে। আর আজি ধরো পাঁচ ছয় দিন আগত যুন ফ্লাড হয়েছিল তার উপরতে প্রশাসনিক বিষয়ায় কোনো এতালেক গুরুত্বপূর্ণভাবে কোনো পদক্ষেপ লওয়া নাই বা আমাক কোনো ধরনের তেনেকা সাহায্য আগবা নাই। আজি সাক এই বৃহৎ এরিয়া আছে, নদী যান খেতি বাড়ি ইয়াত মানুষের আছে একবারে অবস্থা শেষ হয়ে গেল, ইয়ার উপরতো কোনো তেনেকা তেখেতসকলে পদক্ষেপ লওয়া নাই। আর আমার যেটা জনপ্রতিনিধি আছে আমার পঞ্চায়েতর তেখেতসকলেও আজিলেকে কোনো তেনেকা পদক্ষেপ লওয়া নাই বা তেখেতসকলে সাগে আমার জানা মতে তেখেতসকল উপর মহলতো জানা নাই। যেহেতু আপনার শিক্ষার্থী সকল কেনে অহা যাওয়া করে বিরাট, আপনি নিজে এই পথ চাক এই এইটা রাস্তা দিয়ে ওসরত নেহরু প্রাথমিক বিদ্যালয় আছে, মাধ্যমিক বিদ্যালয় আছে, তাত লড়া ছোৱালী অহা যাওয়া সেই নদী দিয়ে করে আছে। কেতিয়াবা পানি যদি বাড়ি যায় তেখেতৰ স্কুল ল্যাপস হয়ে যায়। আর এনেকা মানে যেটা ফ্লাড ইফেক্টেড হয় যেটা বানপানি যেটা আহে তেতিয়া হলে সরু সরু লড়া ছোৱালীক আমি লৈ পেলে স্কুল যাব কারণে তেখেতসকলে নোৱাৰে, যিকেইটা সিনিয়র আছে তেখেতসকলে যেনে তেনে ওলাই যায়। বেমার আজার হলে চিকিৎসা হসপিটালে কেনে নিয়া হয়? দা হসপিটাল তো উপস্থায় নাই, রাস্তায় নাই যদি এটা কি করব, বহুত একবার ইয়ারপরা গহপুর যাব কারণে 28 কিলোমিটার কিন্তু এতিয়া যাব কারণে 40 কিলোমিটার হয়ে যায়।